ছবি কথা বলে, সাফল্য টেনে নেয় কাছে। পাকিস্তান সিরিজ জয়ের অন্যতম নায়ক মিস্টার ডিপেন্ডেবলকে বুকে টেনে নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ যেন পুরো বাংলাদেশেরই বর্তমান চিত্র, একজন দেশের ক্রিকেটের বিপদের কাণ্ডারি, আরেকজন দেশের সবচেয়ে বড় অভিভাবক, দুজনই লড়ছেন বাংলার জন্যে। কেবল মুশফিককে নয়, এদিন প্রধান উপদেষ্টা কাছে টেনে নেন পাক বধের আরেক কারিগর মেহেদি হাসান মিরাজকেও। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান 15 ক্রিকেটার সহ 19 জনের একটি দল। সেখানে খোশ মেজাজে সময় কাটে টাইগারদের, চনমনে শান্ত লিটনদের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনুস। দেশের ক্রান্তি লগ্নে ক্রিকেটারদের চাঙ্গা রাখতেই যেন প্রধান উপদেষ্টার এমন চেষ্টা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই ক্রিকেটারদের ফোনে শুভেচ্ছা জানান ডক্টর ইউনুস। এরপর আমন্ত্রণ জানান তার সাথে সাক্ষাতের। তারই ধারাবাহিকতায় পাক সিরিজ জয়ের আনন্দ ভাগাভাগি ও ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতেই তার কার্যালয়ে যান ক্রিকেটার ও বিসিবির কর্তারা। ভারত সফরের আগে যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা, নতুন বাংলাদেশ গর্জে উঠবে আপন মহিমায়, সেই বার্তাটাই যেন ক্রিকেটারদের দিলেন প্রধান উপদেষ্টা। 15 ক্রিকেটারের বাইরে এদিন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম। এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। তবে দেশের বাইরে থাকায় এ সাক্ষাতে ছিলেন না সাকিব আল হাসান।